everyone, welcome back to your own channel Science with Shalini, and this is Shalini। आज के आमी क्लास 12 এর অর্গানিক কেমিস্ট্রির ফুল সাজেশন নিয়ে এসেছি। আশা করি তোমরা এখান থেকে অনেক কমন পাবে এবং চলো দেরি না করে শুরু করে দিই। অনেকগুলো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন বলছে অ্যালডোজ ও কিটোজ বলতে কি বোঝো, উদাহরণসহ লেখো এবং এদের মধ্যে পার্থক্য কি। অর্থাৎ ডিফাইন অ্যালডোজ এন্ড কিটোজ উইথ এক্সাম্পল, রাইট দ্য ডিফারেন্স বিটুইন देम। এরপরে বলেছে চেঞ্জ করতে বা ট্রান্সফর্ম করতে, পরিবর্তন করো। এখানে অনেকগুলো বেঞ্জিন বলার রয়েছে, তোমরা বেঞ্জিন বলারগুলো আমি কোয়েশ্চেন দিয়েই দিচ্ছি, তো তোমরা দেখে নেবে। বেঞ্জিনের সাথে CN, সেখান থেকে বেঞ্জিনের সাথে NO2 কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে, এইভাবে তিনটে দেওয়া রয়েছে। তো বুঝতে না পারলে আমাকে বলবে কমেন্ট সেকশানে, আমি তোমাদের বলে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি। 3 নম্বর বলছে পার্থক্য লেখো বা শো দ্য ডিফারেন্স। তো এখানেও দুটো বেঞ্জিন বলায় দেওয়া রয়েছে, তাদের মধ্যে পার্থক্য, এবং তার সাথে আরেকটি রয়েছে CH3 OH এবং CH3 CH2 CH2 OH। 4 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের বিক্রিয়াজাতগুলির গঠন লেখো, অর্থাৎ রাইট দ্য স্ট্রাকচার অফ দ্য রিয়াক্টেন্টস ইন দ্য রিয়াকশন। সেটা হচ্ছে বেঞ্জিন CL, তার সাথে যদি গাঢ় H2SO4 বা কনসেন্ট্রেটেড H2SO4 এবং তাপ দেওয়া হয় বা হিট দেওয়া হয়, তাহলে কী উৎপন্ন হবে। নিচের তারপরে কোয়েশ্চেন বলছে নিচের যৌগ দুটির মধ্যে কোনটির SN2 বিক্রিয়া দ্রুততর, যুক্তি দাও। Which SN2 reaction is faster of these two compounds? সেটা হচ্ছে CH3 CH2 CH2 Cl and CH3 CH2 CH2 I। এরপরে 6 নম্বর কোয়েশ্চেন বলছে পরিবর্তন করো, অর্থাৎ চেঞ্জ করতে বলছে। তো কিভাবে, মানে স্টেপগুলো তোমাদের দেখাতে হবে, যে বেঞ্জিনের সাথে OH, সেখান থেকে বেঞ্জিনের সাথে OH COOH, এইভাবে প্রত্যেকটা আমি দিয়েই দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নেবে। অসুবিধা হলে আবারও বলছি কমেন্ট করে আমাকে জানাবে, আমি বলে দেবো। 7 নম্বর কোয়েশ্চেন বলছে প্রোটিনের প্রাইমারি গঠন বলতে কী বোঝো, দেখাও যে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, অর্থাৎ হোয়াট ইজ প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন অ্যান্ড শো দ্য সুক্রোজ, শো দ্যাট সুক্রোজ ইজ আ ডাইস্যাকারাইড। 8 নম্বর কোয়েশ্চেন বলছে পলিস্যাকারাইড কী, উদাহরণসহ ব্যাখ্যা করো, রাইট দ্য হোয়াট ইজ পলিস্যাকারাইড এবং এক্সপ্লেন উইথ এক্সাম্পল। নিচের বিক্রিয়াগুলির উদাহরণ দাও, রাইট দ্য এক্সাম্পল অফ ফলোয়িং রিয়াকশন। সেখানে বলছে উলফ কৃষ্ণার বিজারণ বা উলফ কৃষ্ণার রিডাকশন, গ্যাটারম্যান কচ বিক্রিয়া, কোলবে স্মিট বিক্রিয়া অর্থাৎ কোলবে স্মিট রিয়াকশন। 10 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যানিলিনকে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করা হলে কি হবে, হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যানিলিন ইজ রিফ্লাক্সড উইথ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। 11 নম্বর বলছে প্রোটিনের ডিনেচারেশন কী, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিনেচারেশন অফ প্রোটিন। 12 নম্বর বলছে ডি গ্লুকোজের গঠন লেখো, ডি ফ্রুক্টোজের গঠন থেকে এই গঠনটির পার্থক্য কী, অর্থাৎ রাইট দ্য স্ট্রাকচার অফ ডি গ্লুকোজ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডি ফ্রুক্টোজ অ্যান্ড ডি গ্লুকোজ। 13 নম্বর বলছে মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ রাইট দ্য ডিফারেন্স বিটুইন মিথানল অ্যান্ড ইথানল। 14 নম্বর বলছে পার্থক্য ডিফারেন্স করতে দুটো বেঞ্জিন বলাই রয়েছে, সেই দুটো বেঞ্জিন বলার মধ্যে কি ডিফারেন্স আছে সেটা তোমাদের লিখতে হবে বা স্টেপটা লিখতে হবে। 15 নম্বর বলছে সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ রাইট দ্য ডিফারেন্স বিটুইন সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যালকোহল। 16 নম্বরের 1 নম্বর বলছে, মানে এখানে ABCDEF শনাক্ত করতে হবে। তো এখানে CH3 CO CH3, সেখান থেকে যদি LiAlH কে মানে দেওয়া যায় অনুঘটক হিসাবে, সেখানে A তৈরি হবে। আবার A থেকে যদি SOCl2 দেওয়া হয় তাহলে B তৈরি হবে, এবং B এর সাথে যদি অ্যালকোহল KOH দেওয়া হয় তাহলে C তৈরি হবে। তো এই ABC কি। তার পরের কোয়েশ্চেনটা বলছে যে বেঞ্জিন বলের মধ্যে COOH রয়েছে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই বেঞ্জিন বলয়টার নাম কি। সেখানে যদি আমরা CH3 MgI এবং ইথার দিই তাহলে D এবং E তৈরি হবে, তাহলে D এবং Eটা কি। 3 নম্বর কোয়েশ্চেনও একই রকম বলছে, F শনাক্ত করতে হবে। 17 নম্বর কোয়েশ্চেন বলছে মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া বলতে কী বোঝো, উদাহরণ দাও, হোয়াট ইজ মিক্সড ক্যান্নিজারো রিয়াকশন উইথ এক্সাম্পল। 18 নম্বর বলছে দ্য কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেঞ্জিন উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিডটি শনাক্ত করো। অর্থাৎ বেঞ্জিন ইজ প্রডিউসড বাই হিটিং দ্য সোডিয়াম সল্ট অফ আ কার্বক্সিলিক অ্যাসিড উইথ সোডা লাইম, আইডেন্টিফাই দ্য কার্বক্সিলিক অ্যাসিড। 19 নম্বর কোয়েশ্চেন বলছে RCOOAG, সেখান থেকে RBr তৈরি হচ্ছে, এর মাঝে আমাদের কী দিলে সেখানে এই RBrটা তৈরি হবে সেটা লিখতে হবে। পরেরটাও তাই বলেছে, তারপরেরটা তাই বলেছে, তোমরা দেখে নেবে। 22 নম্বর কোয়েশ্চেন বলছে নির্দেশ অনুসারে সাজাও, অ্যারেঞ্জ ইন অর্ডার। এবার কাকে কোন অর্ডারে সাজাতে বলেছে নির্দেশ অনুসারে সাজাতে হবে। দেখো প্রথমটা HCOOH CH3 COOH CL CH2 COOH, এটাকে আম্লিকতা অনুসারে বা অ্যাসিডিক নেচার অনুসারে সাজাতে হবে। তারপরে একটা অর্ডার দিয়েছে, সেখানে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার ক্ষমতা অনুসারে বা নিউক্লিওফিলিক যে রিয়াকশন রয়েছে সেখান দিয়ে সাজাতে হবে। 23 নম্বর কোশ্চেনও দেখো একই ভাবে তোমাদের এ বি সি ডি ই এফ বার করতে হবে মানে কি হতে পারে সেটা তোমাদের লিখতে হবে শূন্য স্থান অ্যাকচুয়ালি পূরণ করতে হবে তো সেগুলো তোমরা এ বি সি ডি ই এফটা শনাক্ত করবে 24 নম্বর বলছে রূপান্তর করা বা ট্রান্সফরমেশন যেখানে ফেনল থেকে স্যালিসালডিহাইড এবং ফর্মালডিহাইড থেকে মিথেন উৎপন্ন হচ্ছে তার স্টেপগুলো রূপান্তরগুলো লিখতে হবে তারপরে বলেছে টিকা লেখো রাইট শর্ট নোট ক্যান্নিজারো বিক্রিয়া রাইমাটিমান বিক্রিয়া এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো শর্ট নোট এবং এগুলোর পুরোটাই তোমরা দেখে যাবে এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে 26 নম্বর বলছে আবারও সেই একই রকম এ বি সি ডি শনাক্ত করতে হবে তো এগুলো শনাক্ত করবে রূপান্তর করা বা ট্রান্সফরমেশন আবার করতে বলেছে যে CH3C double bond O এবং সিঙ্গেল বন্ড দিয়ে CH3 সেখান থেকে রূপান্তর করে যেটা দিয়েছে সেটা কিভাবে আসছে স্টেপগুলো তোমাদের লিখতে হবে তো এখানে তোমাদের আমার পুরো নোটটা কিন্তু হ্যান্ড রিটেন করা তো তোমরা কিন্তু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে আমি সেটা বলে দেবো বা ভালো লাগলেও জানিও যদি তোমাদের হেল্প হয় ডেফিনেটলি হেল্প হবে কারণ এখান থেকে তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাবে আশা করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরের দিন আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি টিল দেন ভালো করে এগুলো প্র্যাকটিস করতে থাকো বাই